বাতাস, প্রিয় দর্শক, আমরা এখন আসছি নেত্রকোনা দুর্গাপুরে। ওখানে চীনামাটির পাহাড়ে আসছি। আমরা চীনামাটির পাহাড়ে কি কি আছে আমরা দেখানোর জন্য একটু চেষ্টা করবো আপনাদের সবাইকে। তো আপনারা দেখেন আমাদের দুর্গাপুরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটুকু আমি এখন আপনাদেরকে এদিকে নিয়ে যাচ্ছি। চীনামাটি আমরা সবাই জানি, চীনামাটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চীনামাটির পাহাড় হচ্ছে আমাদের দুর্গাপুরে, ওই বহেরাতলি, ওই গ্রামটার নাম হচ্ছে বহেরাতলি। এখানে আপনার বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের মাটি পাওয়া যায়। ইভেন সয়েল স্ট্রাকচারগুলো কীরকম, কত প্রকার আছে, ওখানে আসলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের চীনামাটি। যেমন সিরামিক শিল্পে যেটা আমরা ব্যবহার করছি, এটা আবার দেশের বাইরে এক্সপোর্ট হচ্ছে, সেটা এখান থেকে আমরা পাই। আপনার যেমন পিসিআই, কোহিনুর, তাজমা, তারপর বেঙ্গল, তারপর হচ্ছে হ্যাঁ এই কোম্পানিগুলো, আর কোহিনুর যেটা, বিশেষ করে আমি এখন কোহিনুরের কোম্পানি থেকেই কথা বলছি, ওইখানে সব ধরনের মাটি পাওয়া যায়। মাটির এক একটা মাটির কালার এক এক রকম, সোয়েল স্ট্রাকচারগুলো এক 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 রকম। এখানে আপনার লাল মাটি আছে, তারপরে একটু ব্রাউন কালার আছে, আরও বিভিন্ন ডিফারেন্ট কালার আছে এখানে। তো আপনারা সবগুলো দেখতে পারবেন, আমি এখন আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য ট্রাই করছি। তো এখানে কোহিনুরের মধ্যে আপনার বেশ, আমি ওই যে দেখতে পাচ্ছি যে পাহাড়টা, এটা বেশ বৈচিত্র্যময় একটা মাটির স্ট্রাকচার ওখানে। আর ওখানে আপনার এখানে বেশ কয়েকটা পুকুর আছে, যেটা আপনার নীলপানি নামে পরিচিত। নীলপানি আছে, আমরা দুর্গাপুরে আসতে আমরা নীলপানি খুঁজি, অর্থাৎ ওখানে যে মাটিগুলো তোলা হয় সেখান থেকে আপনার নীলপানি বের হয়। হ্যাঁ, এই নীলপানিগুলো এখন যেহেতু বর্ষাকাল, এখন তো ততটা নীল না, তো তারপরে কিছু নীল আছে। যখন এগুলা আপনার শীতকাল আসে, বিশেষ করে শীতকালে ডিসেম্বর জানুয়ারিতে বা নভেম্বরের দিকে একদম নীল থাকে পানিগুলো, বেশ নীলপানির মতোই দেখা যায়। তো এখন কিন্তু খুব একটা নীল না। আর এখানে সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে, আমি আপনাকে দেখাচ্ছি যে দেখুন সানবিট, সানবিটটা দেখুন কাছে দেখুন নাম আনিষের। তো এখানে কিছুদিন আগে একজন পর্যটক মারা গেছে এখানে নামার পর, এখানে এটা অনেক গভীর। হ্যাঁ, এখান থেকে মাটি উত্তোলন করা হয়েছে, সেটা অনেক গভীর। দয়া করে আপনারা যারা আসবেন এখানে কেউ নামবেন না, এখানে নামলে যারা সাঁতার না জানেন সে অ্যাক্সিডেন্ট করতে পারে। কিছুদিন আগে ওইরকম একটা দুর্ঘটনা ঘটছে। তো দর্শক আপনারা দেখুন, এইদিকে দেখুন আমাদের মাটি, এইদিকে মাটির স্ট্রাকচারগুলো আপনি দেখতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর বিশেষ কথা হচ্ছে যে আপনারা কীভাবে আসবেন, যদি ঢাকাতে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে আসলে আপনি, এখন আমাদের রাস্তাঘাটগুলো খুব বেশি ভালো না, বিশেষ করে ময়মনসিংহ পর্যন্ত আসা সহজ, দেন ময়মনসিংহ থেকে শ্যামগঞ্জ পর্যন্ত আসা সহজ, কিন্তু শ্যামগঞ্জ পোস্ট থেকে এখন বর্তমানে একটু রাস্তাটা ভালো না। তো তারপর আপনি কীভাবে আসবেন, আপনি ঢাকা থেকে, মহাখালী থেকে আপনি ময়মনসিংহ আসতে পারেন, যে কোনো ময়মনসিংহগামী গাড়ি, যেমন এনা আছে, তারপরে শৌখিন আছে, বা আদার্স আরও বিভিন্ন গাড়ি আছে, সেগুলোতে আপনি ময়মনসিংহ পর্যন্ত আসতে পারেন। ময়মনসিংহ থেকে আপনি সরাসরি দুর্গাপুরে সিএনজি আছে, আপনি সেখানে সেইগুলো দিয়ে আসতে পারেন দুর্গাপুরে। দুর্গাপুরে আসলে আপনি পাইবেন বিভিন্ন ধরনের আপনার অটো আছে, তারপর হচ্ছে হুন্ডা আছে। হ্যাঁ, হুন্ডা ভাড়া করতে পাওয়া যায়, আপনি সেই হুন্ডা দিয়ে আপনি এই পাহাড়ি এলাকাগুলো ভ্রমণ করতে পারেন। আর তো আপনাকে যখন ওখানে থাকবেন, থাকার জন্য বেশ কয়েকটা গেস্ট হাউস আছে, যেমন এমসি আছে, আরও বেশ কয়েকটা পরিচিত গেস্ট হাউস আছে, আপনি আসলে সেগুলো পাবেন আপনি অটোমেটিক্যালি। আচ্ছা, তারপরে আপনি যখন প্রথমে দুর্গাপুরে আসবেন, দুর্গাপুরে আসার পরে আপনি প্রথমে পাবেন সোমেশ্বরী নদী। হ্যাঁ, সোমেশ্বরী নদী দিস ইজ বেশ অনেক সুন্দর, অনেক ন্যাচারাল বিউটি। তো ওখানে আপনি এনজয় করতে পারেন, ওখানে বেশ, আপনার যারা সাঁতার না জানেন দয়া করে কেউ নামবেন না, কেননা ওখানেও আবার সমস্যা হইতে পারে, যারা সাঁতার জানেন তারাও নামতে পারেন, সমস্যা নেই অফকোর্স। বাট এই তো, তারপরে সমস্যা দেখার পরে আপনাকে ফোনটা করে অথবা উঠো আসে, উঠো করে আপনি ওই রানীকং বা বিজয়পুরে আসতে পারেন। তারপরে বিজয়পুরের পশ্চিম পাশে হচ্ছে আমাদের এই চীনামাটি পাহাড়গুলো, যেমন বিপিনগঞ্জ, বহেরাতলি, এই গ্রামগুলোতে আমাদের চীনামাটি পাহাড়গুলো। হ্যাঁ, চীনামাটির পাহাড়ে আপনি আসতে পারেন। চীনামাটির পাহাড়ে আসলে আপনি অসংখ্য পাহাড় দেখতে পারবেন, এখানে বেশ ছোটো বড়ো অনেক কিলা আছে, পাহাড় আছে, পাশে ইন্ডিয়া, মেঘালয় রাজ্য, আপনি সেগুলো দেখতে পারেন। তো এখানে বেশ, আমি আপনাকে বেশ কিছু জায়গা পরিচিত করে দিচ্ছি, আপনি দেখতে পারেন। আমরা এটা একে দেখি,
হচ্ছে পানি পানিগুলো দর্শক আপনারা দেখেন, এখন আমি নিজে হচ্ছে আপনাদের পানি দেখতে পারেন, তারপরে মাটিটা দেখতে পারেন, বিভিন্ন ধরনের মাটি, এখানে যেটা নীল পানি বলা হয় সেটা নীল পানি আপনি দেখতে পারেন। ওই যে দেখুন দর্শক কত সুন্দর পাহাড়, এখান থেকে মাটি উত্তোলন করা হয়েছে, মাটি নিয়ে নিয়ে গেছে, তারপরে এখানে মাটিটা দেখাচ্ছে, এটা একটা চিনামাটি পাহাড়। তারপরে যে আমি পানি নিজে দেখেন মাটির কালারগুলো, সোয়েল স্ট্রাকচারগুলো, এই যে একটা একটা এক কালারের মাটি, সেটা একটু ভিন্ন কালারের মাটি, তারপরে সেটা আর একটু ভিন্ন কালার, তারপরে সেটা আর একটু ভিন্ন কালার, তো আরও বিভিন্ন কালার আছে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে এটা এটা একটু ভিন্ন কালার, হ্যাঁ এর মধ্যে আপনি পাহাড়ে আসলে বিশেষ করে একটা ফল আছে, আমরা সেই ফলটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা ফল আছে, সেই ফলটা আপনি খেতে পারেন, এই যে এভাবে থাকে আপনি, এই যে আমি খেছি, এটা বেশ বেশ সুস্বাদু এবং মিষ্টি, সেটা খেলে আপনার টাকা দিতে হবে না, আপনি ফ্রি খেতে পারবেন। এই যে দেখুন এটা এরকম থাকে, তারপর যেটা পাকার পরে এরকম হয়, এরকম কালো হয়ে যায়, এবার এটা ফেটে যায়, ফেটে ভাগ ভাগ হয়ে যায়, কমলার মতো কোষা আছে ওখানে, আপনি সেটাও না খেতে পারেন। এই যে আমি খাচ্ছি, এটা খেতে কোনো সমস্যা নেই, এটা বেশ মিষ্টি লাগে, এক সুস্বাদু একটা ফল, সেটা পাহাড়ি ফল। আসলে ভ্যারাইটিটা কি আমি বলতে পারতেছি না, ভ্যারাইটির নামটা আমি নিজেও জানি না, তো আমাদের আঞ্চলিক ভাষায় বাতা গোটা বলা হয়, সেটা জাস্ট আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়। আসলে সেটা ফলটার নাম কি, ফ্রুটটা আসলে নাম আমি জানি না, কাইন্ডলি আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখানে আবার এর মধ্যে একটা হচ্ছে আপনার এরকম ফুল হয়, এই যে ফুল, দেন এই ফুল থেকে এভাবে এভাবে আপনার আমি দেখাচ্ছি, এই যে ফুল প্রথমে হয়, ফুল ফুলের পরে এই যে এই ফলটা হয়, এই ফলটা হওয়ার পরে আপনার এই যে আরও আছে দেখছি, এই যে এরকম হবে, এরকম হলে আপনি সেটা এই যে এভাবে আপনি সেটা খেতে পারেন। এই যে আমি খাচ্ছি, ওটা কোনো সমস্যা নেই, আপনিও খেতে পারেন, এটা সেটা ফ্রি, এটা আমাদের পাহাড়ি এলাকাতে আসলে সেটা আপনি ফ্রি খেতে পারবেন, টাকা লাগবে না। এবার আপনি পানিটা আসেন, একদম স্বচ্ছ পানি, এখানে কোনো সমস্যা নেই, একদম স্বচ্ছ নীল পানি যেটাকে বলা হয়, যেটা নীল পানির জন্য বিখ্যাত দুর্গাপুরে, সেটাই একদম স্বচ্ছ, কোনো সমস্যা নেই। আর বিশেষ করে যে ড্রেঞ্জার পুকুর, এই পুকুরে কেউ নামবেন না, এখানে খুবই বিপজ্জনক, এখানে নামলে মানুষরা উঠতে পারে না সাধারণত, অনেক অনেক গভীর, সেটা 200-300 ফিট এরকম হইতে পারে, অনেক গভীর। আপনারা হ্যাঁ আপনারা দেখুন দর্শক, আমরা ক্যামেরা দিয়ে দেখা দেখে দিচ্ছি, দেখুন দর্শক, প্রিয় দর্শক আপনারা দেখতে পারেন, এই যে দেখেন মাটি কত রকমের, কত সুন্দর, এই যে কত সুন্দর শক্ত মাটি, সেটাই যে মাটি, কণাগুলো দেখেন, এটা অনেক বড় বড় পাথর, পাথরের মাটি, সেটা সেটাই মূলত হচ্ছে চীনা মাটি,
ওটা দিয়ে আপনার বিভিন্ন মিতি সিরামিক শিল্পে কাজ করা হচ্ছে। এই কত শক্ত, কত সুন্দর মাটিগুলো দেখুন, মাটির মাটি যে কত ধরনের, কত কালার, আপনি দুর্গাপুরে আসলে দেখতে পারবেন। এই যে দেখুন মাটি, এই যে একটা কালার, এই যে একটা, এই যে এই যে সেভাবে আপনাকে পুরো পাহাড়ে আমরা দেখাচ্ছি। আপনার পাহাড়টা দেখুন, আমরা এদিকে আবার নদী নদী আছে, আমরা যে পুকুরটা সেই পুকুরটা দেখুন দর্শক, আপনারা দেখুন, আমরা ক্যামেরার দিকে মুখ করলাম। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে আমরা আরো অন্য পাশে নিয়ে যাচ্ছি। ওখানে মাটিগুলা উত্তোলন করা আছে, সেই মাটিগুলো দেখবেন, তারপর পাহাড়ের যে পাশগুলো সেগুলো আমরা একে একে করে দেখানোর চেষ্টা করছি। চলুন দর্শক। অন্ধকার দর্শক, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখুন আমাদের সূর্য মামা নিভি নিভি করছে, অর্থাৎ ডুবে যাবে। আমরা বিকেলের সময় সেই ভিডিওটা করলাম, প্রায় সন্ধ্যায়।
আপনারা দেখুন সূর্য মামা প্রায় নিভু নিভু করছে। দর্শক, পাহাড়ে ওঠার সময় খুব সাবধানে উঠবেন, কস হচ্ছে আপনারা পড়ে যেতে পারেন, হাত পা ভেঙে যেতে পারেন। যেহেতু যারা পাহাড়ে উঠে কেউ পারদর্শী না, তারা খুব সাবধানে উঠবেন, কারণ দেখুন পাহাড় কীরকম অনেক উঁচু, যেহেতু সাবধানে ওঠাটাই বেটার, আপনারা সাবধানে উঠবেন। আর যারা পা ভাঙা, তারা দয়া করে কেউ উঠবেন না, উঠলে আপনার পা আরও ভেঙে যেতে পারে। যারা বৃদ্ধ মানুষ, তারা দয়া করে উঠবেন না, আর পুকুরে তো কেউ নামবেন না। আসুন আমরা আর পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছি, পাহাড়গুলো দেখুন। অনেক কঠিন, আমরা উঠছি দর্শক। দেখুন সবুজ শ্যামলা গাছগুলো কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও এটাও আমাদের দুর্গাপুরে একটা পাহাড়ি পাহাড়ি ফল, এখনো ফ্রুট হচ্ছে না, এখানে ফ্লাওয়ার দেখা যাচ্ছে, প্রসেসিং আছে, ফ্রুট হবে মেবি। হ্যাঁ, সেটা একটা ফল, সেটা আপনার যখন ডিসেম্বরের দিকে আসতে পারেন বা নভেম্বর, হ্যাঁ সেই সময় সেগুলো পাকে সাধারণত। এখন এর ফলটা দেখা যাচ্ছে না, ছোটো ছোটো ফলগুলো দেখা যাচ্ছে, এই যে সেটা এরকম বড় বড় হবে, তখন আপনি খেতে পারেন। সেগুলো পাহাড়ি ফল, আবার সেটা খেতে যেয়ে আবার অন্য ফল খেয়ে ফেলবেন না, সেটা খুব সাবধান। যারা না চেনেন তারা না খাওয়াটাই ভালো। আসুন দর্শক, দেখুন এদিকে চীনামাটি পাহাড়, আবার এদিকে মেঘালয় রাজ্য উঁকি দিচ্ছে, পাহাড়গুলো অনেক বেশ বড় বড় পাহাড়গুলো, সেগুলো মেঘালয় রাজ্য তো ইন্ডিয়া, সেগুলো আপনি দেখুন ইন্ডিয়ান পাহাড়গুলো উঁকি দিচ্ছে।
দর্শক, আমরা ছোট ছোট যে পাহাড়গুলো আছে সেগুলো আমরাকে আপনাকে দেখে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখুন এদিকে পাহাড়, এদিকে ছোট ছোট পাহাড়গুলো দেখুন, আমরা ক্যামেরা মুভ করছি এদিকে দেখুন। আবার ওই পাশে আছে সেগুলো আপনারা দেখতে পারেন, বেশ ছোট ছোট পাহাড়গুলো। দর্শক, আমরা এখন আপনাদেরকে এই পাশে পাহাড়টা দেখাচ্ছি, তারপর আমরা উপরে দিয়ে চলে যাব। এই যে দেখুন মাটি, এটা আবার অন্য রকমের মাটি কিন্তু সুবর্ণ। এই যে কিছু পাথরও আছে ওখানে, এরকম বিভিন্ন ধরনের মাটি আছে, আপনারা আসুন। দর্শক খুব সাবধান, নামার সময় খুবই সাবধান, এই যেগুলো উঁচু নিচু রাস্তা, বিপদ হওয়ার সম্ভাবনা আছে, খুবই সাবধান। এই যে আমি নামতেছি, আপনারা দেখুন। দর্শক আপনারা দেখুন পাহাড়টা, চীনামাটি পাহাড়, কিরকম মাটিগুলো, এই যে দেখুন। প্রিয় দর্শক, খুব সাবধান, খুবই বিপজ্জনক, মাটি ভেঙে বা কুশে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলোতে, কিন্তু অনেক উঁচু এখানে, ওটা কিন্তু খুবই রিস্ক। আপনার ওঠার সময় খুবই সাবধানে উঠবেন, খুবই সাবধানে নামবেন, বিশেষ করে যারা পাহাড়ে উঠে অভ্যস্ত না তারা খুবই কেয়ারফুল। আমি উঠছি, আপনারা দেখুন। দেখুন কত উঁচু রাস্তা, কত উঁচু পাহাড়, ওখানে মাটিগুলো বিভিন্ন কালারের মাটি, সেটা চীনা মাটি। এই যে সিনেমাটি গুলা আমি এখানে উঠছি, দর্শক দেখুন। খুবই বিপজ্জনক, মাটি দেখুন কত সুন্দর মাটি, দেখুন দর্শক কত রিক্স, আমরা উঠতে পারছি না। আমরা প্রিয় দর্শক, আমরা আর উপরে উঠবো না, কারণ উপরে উঠলে আমরা নামতে পারবো না, নামাটা অনেক কঠিন, ওটা সহজ পাহাড়ে ওঠা সহজ কিন্তু নামাটা কঠিন, সেজন্য আমরা আর বেশি উঠছি না। ওখানে আরো অনেক উপরে আছে, ওখানে যাওয়াটা ডেঞ্জার, সো আমরা উপরের দিকে যাচ্ছি না, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। খুবই
অ্যাক্সলি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পড়ে গেলে কিন্তু বাঁচবো না, হাত পা একদম ভেঙে গুড়া গুড়া হয়ে যাবে। এই যে দেখুন দর্শক, ওই যে মাটি, এই যেরকম বড় বড় মাটি আছে, এগুলো চীনা মাটি। আমরা আস্তে আস্তে করে নামার চেষ্টা করছি। দেখুন মাটির স্ট্রাকচারগুলো, দেখুন সোয়েল স্ট্রাকচারগুলো, দেখুন কত ইন্টারেস্টিং, কত কালার, অনেক সুন্দর। চলো ওই দিকে মুখ করো। আমাদের সাংবাদিক অভিরয় হাজং, প্রিয় দর্শক আমার ফ্রেন্ড অভিরয় হাজংকে আপনি একটু দেখতে পারেন। হাই টাটা দাও দর্শকদের উদ্দেশ্যে। প্রিয় দর্শক আমরা এখন পাহাড় থেকে নামছি, দেখুন মাটিগুলো, দেখুন আপনারা, এগুলো হচ্ছে মাটি, বিভিন্ন কালারের মাটিগুলা। দেখুন প্রিয় দর্শক, এখন আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমার বাড়ি ওখানে, আমার নাম হচ্ছে মানিক, আমি উত্তরা আইইউবিডিতে ইউনিভার্সিটিতে এগ্রিকালচার বিএসসি করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে কথা হচ্ছে যে আমাদের দুর্গাপুরে এখানে আমরা বেশ কয়েকটা গোত্রের মানুষ বাস করি, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, তারপরে উপজাতি যেটা আমরা গারো বলি, তারপর হচ্ছে আপনার হাজং ধর্মাবলম্বী, সেটা হয়তো আপনারা চিনবেন না, তারা হাজং ধর্মাবলম্বী, সেটা হিন্দু ধর্মাবলম্বী অনুসারে তারা, তো তারা বেশ আরেকটা গোত্র। আমরা সবাই একত্রে ওখানে মিলেমিশে বাস করি, বেশ শান্তিপ্রিয় আমাদের এলাকাটা। আপনি আসতে পারেন, আমি আপনাদেরকে ইনভাইট করে রাখলাম। আর আপনারা যদি এনি নিড, হেল্প করা লাগে দুর্গাপুরে আসার পর, আপনার সাহায্য প্রয়োজন হলে আপনারা আমার এখানে ইমেল করতে পারেন, মানিক মিয়া IUBAT@gmail.com। আমি আবার এগেন রিপ্লাই করছি, MANIKMIA তারপরে IUBAT@gmail.com। আপনি ওখানে কমিউনিকেশন করতে পারেন, আসতে পারেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।